সুধী মণ্ডলী, এবার থাকছে শহীদ বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের উপর একটি প্রতিবেদন। মতিউর রহমান সাধারণ একটি নাম, অসীম সাহসিকতা, বীরত্ব, দৃঢ়চেতা মনোভাব আর অসাধারণ দেশপ্রেম এই নামকে করেছে স্বমহিমায় উজ্জ্বল। দেশমাতৃকার এই শ্রেষ্ঠ সন্তান 1942 সালে পুরনো ঢাকায় জন্মগ্রহণ করেন। 1961 সালে তিনি তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীতে ফ্লাইট ক্যাডেট হিসেবে যোগদান করেন। 1971 সালে এপ্রিল মে মাসের দিকে ছুটিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে এসে তিনি স্থানীয়ভাবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে ভৈরবে পাক বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ নেন। ছুটি শেষে মে মাসে পাকিস্তানে ফিরে যান নতুন আঙ্গিকে দেশের জন্য কিছু করার চিন্তাভাবনা নিয়ে। 1971 সালে পাকিস্তানের করাচিস্থ মসরুর বিমান ঘাঁটিতে ফ্লাইট সেফটি অফিসার হিসেবে কর্মরত মতিউরের মন দেশ সেবার জন্য ব্যাকুল হয়ে ওঠে। 1971 সালের 20 আগস্ট মসরুর বিমান ঘাঁটি থেকে পাইলট অফিসার রশিদ মিনহাজকে 2 আসন বিশিষ্ট একটি T-33 বিমান নিয়ে নিয়মিত প্রশিক্ষণের জন্য রওনা হতে দেখে পূর্ব পরিকল্পনা মোতাবেক মতিউর রহমান বিমানটি নিয়ে পাকিস্তান থেকে পালিয়ে আসার চেষ্টা করেন। পরবর্তীতে মতিউর রহমান ও রশিদ মিনহাজের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে ভারতের সীমান্তের কাছাকাছি থাট্টা নামক স্থানে বিমানটি বিধ্বস্ত হলে তিনি শাহাদাত বরণ করেন। অতঃপর পাকিস্তানের মসরুর বিমান ঘাঁটিতে মতিউর রহমানকে দাফন করা হয়। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের দেশপ্রেম ও আত্মদানের স্বীকৃতিস্বরূপ জাতি তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে। সুদীর্ঘ 35 বছর পর গত 24 জুন তার দেহাবশেষ দেশের মাটিতে আনা হয়। জাতীয় পতাকায় মোড়ানো বীর শ্রেষ্ঠ মতিউরের দেহাবশেষ জাগ্রত করে জাতির বিবেককেই আর মুক্তি দেয় জাতির দায়বদ্ধতাকেই। বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক সহযোগিতা, বীর শ্রেষ্ঠ মতিউরের পরিবার এবং বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টায় এই জাতীয় বীরের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর আমাদের নতুন প্রজন্মের জন্য এক অনন্য প্রেরণার উৎস। এই জাতীয় বীর মতিউরকে পূর্ণ সামরিক মর্যাদায় শায়িত করা হয় তার প্রাণপ্রিয় স্বাধীন মাতৃভূমির কোমল মাটিতে। তার দেশপ্রেম আদর্শ সবার মাঝে পৌঁছে দিতে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করেছে বিভিন্ন রকমের নাটক ও চলচ্চিত্র। এর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর সহযোগিতায় নির্মিত অগ্নিবলাকা এবং অস্তিত্বে আমার দেশ উল্লেখযোগ্য।